तो পেঁয়াজের পুরভরা রেসিপি দেখুন কি সুন্দর লাগছে। তো চলুন চটপট করে দেখে নি কি করে পেঁয়াজের পুরভরা এই দুর্দান্ত রেসিপিটি আমরা বানাতে পারি। ভাত বা রুটির সঙ্গে দুটোতেই কিন্তু খুব দারুণ জমে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো দেখুন বন্ধুরা, আজকে বানাবো পেঁয়াজের পুরভরা একটা রেসিপি। তো পেঁয়াজটা আমি এই যে চামচ দিয়ে ভেতরে ফাঁকা করে নিয়েছিলাম, এই যে এইগুলো বের করে নিয়েছি পেঁয়াজের। তো বের করে ডিমটা গুলে নিয়েছিলাম শুধু লবণ দিয়ে, এই যে এই ডিমটা পেঁয়াজের এই ফাঁকা যেটা করেছিলাম চামচ দিয়ে ওর মধ্যে দিয়ে গ্যাসটা একটু সিম করে তাওয়ায় অল্প তেল দিয়ে এইগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এটা হওয়ার জন্য ঢেকে দিলাম এই যে। আর মশলার মধ্যে আমি দেখুন দেব, এটাতে নিয়েছি রসুন, আদা আর জিরে আর শুকনো লঙ্কা, এই যে আমি পেস্ট করে নিয়েছি। আর যেহেতু পেঁয়াজটা এরকম বাটার মতোই হয়ে আছে ভেতর থেকে বের করেছিলাম, সেহেতু পেঁয়াজটা আমি আর বাটিনি। তো চলুন এগুলো ভাজা হয়ে যাক, তারপরে বানিয়ে নিই। তো বন্ধুরা, এটা কিন্তু ঢেকেই কিছুক্ষণ রাখতে হবে, নাহলে কিন্তু এটা ভেতরে ডিমটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো ঢেকে গ্যাসটা সিম করে কিছুক্ষণ আমরা এরকম করে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, এই যে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর আমার এই যে পেঁয়াজগুলো কিন্তু হয়ে গেছে, পেঁয়াজের পুরভরা এই যে ডিমগুলো যে ভরেছিলাম এগুলো কিন্তু আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো চলুন, আর এই যে মশলাটা করেছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা জিরের পেস্ট করেছিলাম, এটা দিয়ে এবার কষিয়ে নিই। আর লাস্টে নামানোর আগে দেবো একটুখানি এই যে কাস্তুরি মেথি। তো চলুন এটা নামিয়ে এবার মশলাটা দিয়ে কষিয়ে নিই। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে ভেতর থেকে যে পেঁয়াজটা বের করেছিলাম এটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চলুন এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে দিই। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এই কাস্তুরি মেথিটা দিয়ে হালকা একটু জল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি, এবার এতে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ওই যে পেঁয়াজটা আর ডিমটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। মানে এই দেখুন, এই যে যেটা হয়ে রয়েছে এটা আমরা দিয়ে দেবো। এবার এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার আস্তে করে এগুলো এরকম সোজা করেই কিন্তু বসাতে হবে। সোজা করে বসিয়ে এটাকে একটুখানি ঢেকে দেবো। এবার যে একটু ঢেকে দিলাম, 5-7 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি নামিয়ে ফেলেছি হালকা একটু গরম মশলা দিয়ে, এটাকে নামিয়ে ফেলেছি, এটা কিন্তু এরকম কষা কষা হবে। তো দেখুন লোভ লাগছে না দেখে? তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন, আমি তো নামিয়েও ফেলেছি। এবার গরম ভাতের সঙ্গে, রুটি বা পরোটার সঙ্গে যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই কিন্তু খুব সুন্দর লাগবে। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।